বিশ্বকাপ ফাইনালের আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন মেসি। আগামী রবিবারই হয়তো নীল সাদা জার্সি গায়ে শেষবার আলো ছড়াবেন মেসি। এ যেন এক যুগ এক অধ্যায়ের সমাপ্তি, রবিবারই শেষবার আন্তর্জাতিক ফুটবলে, শেষবার বিশ্বকাপ ফাইনালে, শেষবার আর্জেন্টিনার হয়ে ম্যাজিক দেখাতে নামছেন এলএম-10। 35 বছরের মেসি প্রায় একার হাতেই এগিয়ে নিয়ে এসেছেন আর্জেন্টিনাকে। ক্রোটদের হারিয়ে ফাইনালে উঠতেই এবার সেই মন খারাপের খবর দিলেন মারাদোনার বরপুত্র। এটাই তার শেষ বিশ্বকাপ। 4 বছর পরের বিশ্বকাপের সময় 39 বছর বয়সী মেসিকে আমরা আর মাঠে পাব না। হয়তো খেলবেন ক্লাবের হয়ে, সেদিন যদি তার দেশ জিতে তাহলে সেই আনন্দের মাঝেও নেমে আসবে এক গাঢ় অন্ধকার। আসলে মারাদোনার পর আর্জেন্টিনা এবং মেসি যেন হয়ে উঠেছিলেন একে অন্যের পরিপূরক, দলের অন্যতম স্তম্ভ। আর সেই মানুষটাই যদি অবসর নেন তাহলে তো সবটাই শেষ, সব আনন্দ আয়োজন তাকে ছাড়া বৃথা। আমরা যারা 90s ছেলে মেয়ে তাদের কাছে বিশ্বকাপ মানেই ব্রাজিল আর্জেন্টিনা, পর্তুগাল ফ্রান্স, রোনাল্ডো মেসি নেইমার পেলে কিংবা কিলিয়ান এমবাপে। রোনাল্ডো বনাম মেসির দ্বৈরথ চূড়ান্ত উপভোগ্য একটা বিষয়। 4 বছর পরের বিশ্বকাপে এসব আর কিছুই থাকবে না। এতগুলো বছর ধরে যে মানুষটা তার পায়ের কাজকে নিয়ে গেছেন রীতিমতন একটা শিল্পের পর্যায়ে, সেই মানুষটাকে চেনা রূপে না দেখতে পাওয়ার খবরটা আর্জেন্টিনার ফাইনালে ওঠার আনন্দের চেয়ে অনেক অনেক বেশি বেদনাদায়ক। কিন্তু কেন এই অবসর? 39 বছরকে কি পাশ কাটিয়ে দেওয়া যেত না? হয়তো না, কারণ মেসির মতন তারকাদের সব সময় নজরে রাখেন বিপক্ষের খেলোয়াড়েরা, যার ফলে শারীরিকভাবে সেই রকম ফিট আর মানসিকভাবেও ততটাই দৃঢ় থাকতে হয় তাদের। কিন্তু বয়স বাড়লে তো শক্তি ক্ষয় হয়, তাই না? হয়তো লাগতে পারে নিষ্প্রভ, তাই এই বছরেই হয়তো ইতি টানলেন 10 নম্বর জার্সির জাদুকর। এমন কথা প্রায়শই বলেন অনেকেই যে ক্লাব ফুটবলে মেসি অপ্রতিরোধ্য, কিন্তু দেশের জার্সিতে সেই আগুন ঝরাতে পারেন না তিনি। তারপর 2014 সালে বিশ্বকাপ ফাইনালে পরাজয় এবং 2016তে কোপা আমেরিকার ফাইনালেও হার সেই বক্তব্যকে যেন আরও দৃঢ় করে দিয়েছিল। সবাই তখন চরম সমালোচনা করেছিল এই মানুষটারই। শুধু তাই নয়, তার নিজের দেশের মানুষই তার অবসরের কথা বলেছিলেন। কিন্তু মেসি জানতেন এখনও পথ চলা বাকি আছে, এখনও তিনি ফুরিয়ে যাননি। লাগাতার এই সমালোচনা যেন তাকে ক্রমশ নিয়ে যাচ্ছিল হতাশার গভীরে। সেই সময়তেই অবসর ঘোষণা করে দিয়েছিলেন মেসি, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ফের গায়ে পড়ে নেন মায়াবী নীল সাদা জার্সি। আবারও সমেজে ফিরে দেশকে কোপা আমেরিকা জয়ের স্বাদ দেন তিনি। এই বিশ্বকাপ নিয়েও সন্দিহান ছিলেন অনেকেই। সৌদি আরবের কাছে হার যেন আরও খানিকটা জেদ বাড়িয়ে দিল তার। খোঁচা খাওয়া বাঘ হয়ে উঠলেন তিনি। প্রতি ম্যাচে গোল তো করলেনই, সঙ্গে অ্যাসিস্টও করলেন। আর তারপর ক্রোটদের বিরুদ্ধে সেই স্বপ্নের ম্যাচের রাত, সেই অনবদ্য পাস, সেই অনবদ্য গোল, শেষবার নিজেকে সেরার সেরা প্রমাণের টিকিট এল মেসির হাতে। আজ যে মেসিকে এত আলো, এত কথা, একটা সময় জীবনটাই তার অনিশ্চিত হয়ে গিয়েছিল, আবার একটা ন্যাপকিন পেপার বদলে দিয়েছিল তার পুরো জীবনটাকে। মেসির ছোটবেলা থেকেই ধ্যান জ্ঞান ছিল ফুটবল, কিন্তু মাত্র 11 বছর বয়সে ধরা পড়ে গ্রোথ হরমোনের সমস্যা। বহু প্রতিকূলতার পর সেই বাধা দূর হয় তার। সেই সময় যখন মেসির ভবিষ্যৎটা অনিশ্চিত, তখন বার্সেলোনার তৎকালীন পরিচালক কার্লেস রেক্সাচ মেসির পাশে দাঁড়ান, কারণ ততদিনে তিনি মেসির প্রতিভা সম্পর্কে জানতে পেরেছেন, মেসির খেলা দেখে মুগ্ধ হয়েছেন। মেসির সাথে চুক্তির সময় হাতের কাছে কোনো কাগজ ছিল না তার, তাই একটি ন্যাপকিন পেপারে তিনি মেসির বাবার সাথে চুক্তি স্বাক্ষর করেন। বার্সেলোনা তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নেয়, মেসি তার বাবার সাথে বার্সেলোনায় পাড়ি দেন। আর তারপর জন্ম নিল এক লম্বা রেসের ঘোড়া, যে পরাজয় মানতে জানে না। ক্রোটদের সঙ্গে ম্যাচেও মেসি ম্যাজিক ধুয়ে মুছে দেয় সবকিছুকে। ক্রোট রক্ষণকে এলোমেলো করে যেভাবে পাশ বাড়ালেন অ্যালভারেসকে, তাতে মেসির চরম নিন্দুকও হয়তো বলবেন মেসির এই অ্যাসিস্ট সম্ভবত টুর্নামেন্টের সেরা। তবে সেই বহু অপেক্ষার বিশ্বকাপ ফাইনালেই হয়তো দাড়ি টানতে চলেছেন মেসি, যা শুনে মন খারাপ
সকলেরই। যদি রবিবার সত্যি অবসর নেন মেসি, তাহলে চোখে জল আসবে এমন মানুষেরও যারা মেসির সাপোর্টারই নন। তাতে কি, মেসি ম্যাজিকটাই এমন। দীর্ঘ এতগুলো বছর ধরে মেসি উপহার দিয়েছেন এক মনোরম ফুটবল শিল্প। বিশ্বজুড়ে ফুটবলার তো অনেকেই আছেন, কিন্তু মেসি তো একজনই হয়। আমরা কেউই জানি না ঠিক কি হতে চলেছে। আসলে বিশ্বকাপ হবে, আর্জেন্টিনা খেলবে, অথচ দেখা হবে না মেসির দৌড়, এটা মানা যেন বড্ড কষ্টের। তবু মেসি থেকে যাবেন সবুজ ঘাসের দৌড়ে, 90 মিনিটের লড়াইয়ে মেসি থেকে যাবেন তার সমর্থকদের মধ্যে, কিংবা রবিবার যারা তার সমর্থক না হয়েও তার জন্যই খেলা দেখবেন তাদের মধ্যে। 35 বছরের লোকটা বোধ হয় শেষবার নীল সাদা জার্সি গায়ে বুড়ো হাড়ের ভেলকি দেখাতে নামবেন, হয়তো শেষবারের জন্যই।